রাজধানীতে আওয়ামী লীগের সমাবেশে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। মোহাম্মদপুরের গজনভি রোডে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশটি হচ্ছে শান্তি ও উন্নয়ন সমাবেশ নামে। সমাবেশে মহানগর উত্তর আওয়ামী লীগের বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে উপস্থিত হয়েছেন। এরই মধ্যে সমাবেশে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান সহ অন্যান্য অতিথিরা। শান্তি উন্নয়ন সমাবেশের সভাপতি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা যত নির্যাতনই হোক, যত নিপীড়ন হোক, যত গ্রেপ্তারই হোক, আমরা ইনশাল্লাহ আমরা ঘুরে দাঁড়াবো। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।